আজ আমরা অগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি স্কুল থেকে দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়টির প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রথম কি বলছে দেখে নেব। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। মেঘে ড্যাশ ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকি যেন তা নিশ্চয়। অপশান আছে মেঘে এবং পাহাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সঠিক উত্তর লিখে রেখেছি এবং টিক দিয়ে রেখেছি। মেঘে হবে সঠিক উত্তর, মেঘে মেঘে ঘর্ষণে, তাই এখানে লিখতে হবে মেঘে এবং মেঘে টিক দিতে হবে। পরেরটি কি বলছে দেখে নেব। সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, ড্যাশ যে তাকেই বলি এ তো সবাই জানে। অপশান আছে বজ্রপাত এবং বজ্রাঘাত, উত্তর হবে বজ্রপাত, এখানে বজ্রপাত লিখতে হবে। পরেরটি কি আছে, বজ্রগর্ভ মেঘ দেখে তাই নিরাপদ ড্যাশ থেকো, বজ্রপাত যে বিপজ্জনক এটুক মনে রেখো। অপশান আছে বিপদে নিরাপদে, উত্তর হবে নিরাপদে। পরেরটি, বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, ড্যাশ আশ্রয়েতে বিপদ থাকে কম। অপশান আছে আপদ শূন্য এবং গাছের তলায়, আপদ শূন্য মানে হচ্ছে নিরাপদ, অর্থাৎ এখানে হবে আপদ শূন্য। পরেরটি, সুইচ বোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা ড্যাশ রাখো থামক বজ্রপাত, খোলা না বন্ধ এটি হবে বন্ধ। তারপরেরটি, ভূমিকম্প মাটির নিচের কম্পনকেই বলে, ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ড্যাশ ফলে। অপশান এ ভূমিকম্পের, বি ভূমিধসের, উত্তর হবে ভূমিকম্পের, এখানে লিখতে হবে ভূমিকম্পের। ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ড্যাশ, ধুলোই লুটায় দরজা জানালা দেয়াল ও আলমারি, এখানে অপশান আছে জলবায়ু এবং ঘরবাড়ি, উত্তর হবে ঘরবাড়ি। পরেরটি, ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে পশু মরে কত যে, দুর্গতি না বিপর্যয়, এখানে হবে দুর্গতি। তু দম্পত্যাগে কি বলছে, নিচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো। আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, এটি সত্য। বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ, একদমই নয়, খোলা মাঠে থাকা নিরাপদ নয়, তাই এটি মিথ্যা। বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া, এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে, এটি সত্য। বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে, সত্য। বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ, এটি মিথ্যা, নিরাপদ নয়। বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামে সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে, সত্য। বজ্রপাত শুরু হলে ঘরের জানলা দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে, সত্য। স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর অর্থাৎ আর্থিংয়ের ব্যবস্থা করতে হবে, সত্য। ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, সত্য। ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, সত্য। ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, সত্য। ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে, সত্য। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে, সত্য। ভূমিকম্পের সময় বাড়ির দেওয়াল, বইয়ের তাক, কাঁচের দরজা জানালা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে, এটিও সত্য। সত্য মিথ্যা শেষ হলো। পরের কোশ্চেন আছে কি না, কাকে বজ্রপাত বলে, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো, বজ্রপাতের সময় কি করা যাবে না তা লেখো। কাকে বজ্রপাত বলে, উত্তরটা আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখব, তিনের ক। মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বজ্রপাত বলে। পরের প্রশ্ন, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো, বজ্রপাত হলে কি করতে হবে। ক্ষয়ের দাগে প্রথম অপশন এখানে পয়েন্ট করে করে লিখে দিয়েছি। এক নম্বরে বলেছি কি, আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। দু নম্বর পয়েন্টে, বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ নয়। তিন নম্বর পয়েন্ট, বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া, এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে। বজ্রপাত শুরু হলে ঘরের দরজা জানালা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা রাখতে হবে বা করতে হবে।
বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে। হয়ে গেল। তারপরেরটি হচ্ছে বজ্রপাতের সময় কি প্রশ্ন আছে, তারপরেরটি বজ্রপাতের সময় কি করা যাবে না তা লিখতে হবে। বজ্রপাতের সময় কি করা যাবে না, না কোনো ধাতব বস্তুতে হাত দেবে না, যতক্ষণ বজ্রপাতের শব্দ শোনা যাবে ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোবে না, খোলা আকাশের নিচে বা মাঠে থাকলে গুঁড়ি মেরে পড়ে থাকতে হবে কিন্তু চিত বা উপুর হয়ে শুয়ে থাকবে না, বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে ও সুইচ বোর্ডে হাত দেবে না। এছাড়া আর কি আছে, না বজ্রপাতের সময় মোবাইল ল্যান্ডফোন ব্যবহার করবে না। এগুলো শুধু লেখার জন্যই নয়, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে, এগুলো কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার। আচ্ছা, এর পরের প্রশ্নটি কি আছে আমরা দেখে নেব। এর পরের প্রশ্ন আছে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হলে কি করতে হবে আর ভূমিকম্পের সময় কি করা যাবে না তা লেখো। এখানে করা বানানটা ভুল আছে, এটা বয়স অন্যর হবে, প্রিন্টিং এর মিস্টেক। তাহলে ভূমিকম্প কেন হয়, চারের ক, ভূমিকম্প কেন হয়। পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের টেকটোনিক গাত্রের সমন্বয়ে গঠিত। এই পাতগুলির স্থানচ্যুতির ফলে, স্থানচ্যুতি মানে কি, স্থান থেকে সরে যাওয়া, স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয় যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারপরেরটি হচ্ছে ভূমিকম্প হলে কি করতে হবে। ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, হাঁটু গেড়ে বসে থাকতে হবে, বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে, বাড়ির দেয়াল বইয়ের তাক কাঁচের দরজা জানলা জ্বলন্ত গাড়ি আলমারি থেকে দূরে থাকতে হবে। পরের প্রশ্ন, ভূমিকম্পের সময় কী কী করা যাবে না। ভূমিকম্প চলাকালীন সিঁড়ি বা ঝুল বারান্দায় থাকবে না, বহুতল বাড়ির কাছাকাছি থাকবে না। এর সাথে সাথেই তোমাদের স্বাস্থ্যসারী শিক্ষা বিষয়টি প্রশ্ন উত্তরগুলি সম্পূর্ণ হলো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।